আপনি? আমি বেড়াতে এসেছিলাম। আমিও। সর্বনাশ, দুজনে তো একই জায়গায় চলে এসেছি, খারাপ। ভয় কিছু নেই, দীপক বাবু চলে গেছেন। তাহলে আমাদের দেখা হওয়াটা বিপজ্জনক। এই দুদিন ফোন করেনি কেন? দুঃখিত, করা হয়নি। আমিও বলে দিচ্ছি, এভাবে সেটা ভাঙলে আমি নাচার। কেন, আমি তো সবই মেনে চলেছি, আর সবসময় আপনার কাছাকাছি আছি। কোথায় আছেন? থাকলে কাল পরশু দেখতে পাইনি কেন? ঠিক আছে, আজ থেকে আপনার নজরের সীমার মধ্যেই থাকবো। বলো তো, কিন্তু আপনি বা কি করছেন? কাজ সেরকম এগোচ্ছে না কেন? তার জন্য আপনি তাই। দুজনে সানরাইজ দেখতে আসবো, কাল আপনাকে কত খুঁজেছি। আপনি এলে কি ভালো হতো বলুন তো। না কিছু না। তাহলে আপনারা দুজনে একসঙ্গে বেরিয়েছিলেন, গুড, ভেরি গুড। অনেক কষ্টে যা লোক দিয়েছেন, ভীষণ বেরোসি, কাউকে পছন্দ করেন না। মেয়েদের তো একেবারেই নয়, কোনো মতে তাকে পথে আনতে হচ্ছে, বুঝলেন? কংগ্রাচুলেশন, আপনি পারবেন। হয়েছে হয়েছে, এখন শুনুন, কাল আমরা ডিসিশন যাচ্ছি, আপনাকেও যেতে হবে। আমি আর কি? হ্যাঁ মশাই, যতই ভদ্রলোক আপনাকে চিনতে গেল, এখানে লুকিয়ে থাকার অনেক সুযোগ আছে। আর যদি না যান তাহলে জেনে রাখুন, কালিম্পং আমার কালই শেষ। আপনি আমার গাড়িতে যেতে পারেন। ড্রাইভার, গাড়ি মে পেট্রোল ভরলিয়া না? জি। সত্যি আপনি ফোন তো রাখেন সাথে দেবে? রাখতে হয়, আমি তো আর আপনার মতো দার্শনিক নই, শুধু ঘরে বসে থাকতে এসেছি। ও মাই গড, আমি দার্শনিক? শুধু দার্শনিক নয়, আবার সুরের উপাসক, তাই জন্যই এত একা একা থাকতে পারি। ভুল ধারণা আপনার, দর্শন সুর আমি কিছুই জানি না। তবে হ্যাঁ, বলতে পারেন, ইদানিং ভায়োলেন্টটাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি, সেই জন্যই তো হিংসা হয় আমার ওটাকে। আমি এখানে একটু বসছি। তাহলে আপনার এখানে আসা উচিত হয়নি, দীপকের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। বিশ্বাসঘাতকতা? নিশ্চয়ই, ওর মন রাঙাতেই আপনার এখানে আসা। কিন্তু ওটা তো অভিনয় তাপসবাবু। হ্যাঁ অভিনয়। আমি যে বলেছি সেটা আমার মনের কথা নয়, প্লিজ বিশ্বাস করুন।
আমি কিন্তু শুধু আপনার উপরে এসেছি। জানি, কিন্তু তার সঙ্গে কাজটা ছেড়ে ফেলুন, তারপর আর কোনো বাধাই থাকবে না। সত্যি? সকালে আমি আপনাকে নিয়ে যাবো। আর চলে, হ্যাঁ Thank you.